আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4.3 এর ফ্যাক্টোরেড টু ম্যাথ নিয়ে। সো প্রথমেই আমি আপনাদের একটু বলে নিতে চাচ্ছি, আপনারা নিশ্চয়ই অনেকে অবগত আছেন, ক্লাস 7 এ কিন্তু আপনারা ফ্যাক্টোরেড ম্যাথ সম্পর্কে আলোচনা করেছেন। ক্লাস 7 এ একটা চ্যাপ্টার ছিল ফ্যাক্টর কি বা ফ্যাক্টোরের ম্যাথ গুলো কিভাবে সলভ করতে হয়, সেখানে আমরা অনেক অনেক ধরনের নিয়ম প্র্যাকটিস করেছি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একবার করে বলে দিতে চাচ্ছি, ফ্যাক্টর বলতে বেসিক্যালি কি বোঝানো হয়। ফ্যাক্টর বলতে বেসিক্যালি বোঝানো হয় কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে ভেঙে যদি দুই বা ততোধিক অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মাল্টিপ্লাই আকারে প্রকাশ করা যায়, তাহলে যেই রাশিগুলোতে আমি প্রকাশ করব, যাদের মাল্টিপ্লাইং এ প্রকাশ করব, ওই রাশি দুটাকে প্রথম রাশিটার ফ্যাক্টর বলা হয়। লাইক আমি যদি এক্সাম্পল দিই, ধরেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেটা একটা ফর্মুলা অ্যাকচুয়ালি, এটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। দ্যাট মিনস এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি কে যদি আপনি গুণ করেন, গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তো এখান থেকে আমি বলতে পারি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটা ফ্যাক্টর হচ্ছে এ প্লাস বি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আরেকটা ফ্যাক্টর হচ্ছে এ মাইনাস বি। আশা করছি আমরা বুঝতে পেরেছি। ফ্যাক্টরের আরো কিছু ফর্মুলা আছে, যেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের একটা ফ্যাক্টরের ফর্মুলা আছে, যেটা আমাদের এই চ্যাপ্টারের ম্যাথে অনেক বেশি ব্যবহার করা হবে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বারবার করে আমি বলছি অ্যালজেব্রার ম্যাথ মানেই হচ্ছে ফর্মুলা। ইফ ইউ ডোন্ট নো দ্য ফর্মুলা আপনি কিন্তু ম্যাথ বুঝতে পারবেন না। সো দয়া করে কেউ ফর্মুলা মেমোরাইজ না করে ম্যাথ করতে যাবেন না। আবার এ কিউ মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকেও কিন্তু ফ্যাক্টরের ফর্মুলা বলা হয়। এবং আমরা নিচের ক্লাসে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, যদি এমন কোনো ফর্মেট থাকে এটাকে বলা হয় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলা। ওকে, সো এটাকেও কিন্তু আমি একটা ফ্যাক্টরের ফর্মুলা বলতে পারি। অলরাইট, সো এই ছিল ফ্যাক্টরের ফর্মুলাগুলি। এই ফর্মুলাগুলি ছাড়া এই অধ্যায়ের ম্যাথগুলো আমরা করতে পারবো না। যেটা বলছিলাম, এই মানে ফ্যাক্টর করার, কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে ফ্যাক্টর করতে গেলে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কমন নাম্বার মাধ্যমে ফ্যাক্টর করার চেষ্টা করি। দুই নম্বরে আমরা যেটা করি সেটা হচ্ছে ফর্মুলা বল ব্যবহার করার মাধ্যমে আমরা মানে ফ্যাক্টরে প্রকাশ করার চেষ্টা করি। তিন নম্বরে যেটা একটা এক্সেপশনাল ফর্মুলা ছিল বা একটা এক্সেপশনাল রুল ছিল, সেটা হচ্ছে মিডল টার্ম। ওকে, যে মিডল টার্ম সম্পর্কে আমরা ক্লাস 7 এ আলোচনা করেছি। যদি কোনো স্টুডেন্ট মিডল টার্মের নিয়ম ভুলে গিয়ে থাকেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি অবশ্যই জানাবেন যে স্যার আমি মিডল টার্মের ফর্মুলাটা ভুলে গিয়েছি। তো আমি আপনাদেরকে মিডল টার্মের একটা ভিডিও ক্লিপ শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমরা বুঝতে পেরেছি। সো এই ফর্মুলাগুলি প্রথমত আমাকে মেমোরাইজ করে নিতে হবে, দেন আমরা আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো স্টার্ট করতে পারি। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি।